বন্ধুরা, এই মুহূর্তে একটি প্রবলেম দেখা দিচ্ছে, বিশেষ করে যারা ইউটিউবার আছেন, যারা ইউটিউব চ্যানেলে কাজ করে। তো আপনারা যখনই আপনাদের ইউটিউব চ্যানেলটি ওপেন করবেন, সেটা ইউটিউব স্টুডিও হোক বা ইউটিউবের যে অ্যাপ্লিকেশনে হোক, তো আপনারা দেখবেন সেখানে আপনাদের যে বাকি চ্যানেলগুলো আছে বা যে কোনো একটি চ্যানেল আপনার লগ ইন আছে সেখানে, এবং সেখানে যখনই আপনারা ক্লিক করে অন্য চ্যানেলে ভিজিট করতে চাচ্ছেন বা অন্য যে জিমেল অ্যাকাউন্টগুলো আছে সেগুলো কিন্তু এখানে আপনাদের ঠিক এরকম শো করছে, এবং এখানে লেখা আছে অ্যান ইরর অকার্ড। তো সেক্ষেত্রে এটা বড় কোনো সমস্যা নয়। তো আমিও প্রথমবার এটা যখন দেখলাম, আমি ভাবিয়েছিলাম যে আমার চ্যানেলটি বোধহয় হ্যাক করা হয়েছে। তো যাই হোক, সেটা কোনো বড় প্রবলেম নয়, এটা আপনারা মাত্র এক মিনিটেই সলভ করতে পারবেন। তো ইউটিউব অ্যাপ্লিকেশান থেকে যখন আপনারা এটা ওপেন করবেন, তো আপনাদের চ্যানেলের লগোতে ক্লিক করে অন্য জিমেলে যখন আপনারা ভিজিট করতে যাবেন, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু করতে পারবেন না। তো এটার প্রবলেম সলিউশনের জন্য আপনারা সেটিংয়ে চলে যাবেন, মোবাইলের সেটিংয়ে, এবং নিচের দিকে দেখবেন এখানে অ্যাপসের একটি অপশন আছে। তো এই অ্যাপস অপশনে যাবেন এবং ম্যানেজ অ্যাপস যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। তো এখানে আপনারা দুটো অ্যাপ্লিকেশান দেখবেন, একটা হচ্ছে ইউটিউবের মেন অ্যাপ্লিকেশান, যেই অ্যাপ্লিকেশান থেকে আপনারা ভিডিও ওয়াচ করেন, আর একটা হচ্ছে ইউটিউবের ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশানটা আছে। তো সেই দুটো অ্যাপসই আপনারা এখান থেকে খুঁজে নেবেন। তো প্রথমত যে ইউটিউবের অ্যাপ্লিকেশানটা আছে, তো সেই অ্যাপ্লিকেশানটা আমি ক্লিক করছি, এবং নিচের দিকে দেখবেন ক্লিয়ার ডাটা বলে যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন। তো প্রথমত আপনাদেরকে যেটা ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে ক্লিয়ার ক্যাচে যে আছে এটাতে ক্লিক করে আপনারা ওকে অপশানে ক্লিক করে দেবেন, এবং আরেকবার আপনারা ক্লিয়ার অল ডাটা অপশানে ক্লিক করে ওকে অপশানে ক্লিক করবেন। তো এটা হচ্ছে ইউটিউবের। এবার সেম প্রসেসে আপনারা আপনাদের ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশানটা আছে, তো সেই ওয়াইটি স্টুডিওরও অপশানেও আপনারা ডাটা ক্লিয়ার করবেন, এবং তার পাশাপাশি আপনারা কিন্তু ক্যাচেটাকেও ক্লিয়ার করে দেবেন। তো এই দুটো অ্যাপ্লিকেশানের অবশ্যই আপনারা ডাটাটা ক্লিয়ার করে রাখবেন। ক্লিয়ার করার পরে এবার যদি আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটা ওপেন করি, তো সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে এই প্রবলেমটা কিন্তু সলভ 100% হয়ে গেছে। তো প্রথমবার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটা ওপেন করলে এরকম আসে। তো আপনারা গেট স্টার্টেড অপশানে ক্লিক করবেন। তো এখানে দেখবেন আমার চ্যানেলটি কিন্তু অলরেডি লগ ইন হয়ে গেছে। এরপর যদি আমি সেই চ্যানেলের লগোতে ক্লিক করে অন্য জিমেলগুলো দেখতে চাই বা অন্য আমার অ্যাকাউন্টে ভিজিট করতে চাই, তো সেক্ষেত্রে সমস্ত অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করবে। তো আগের মতো প্রবলেমটা এখানে আর শো করছে না। তো সেমভাবে আপনারা যদি ইউটিউবের যে মেন অ্যাপ্লিকেশানটা আছে সেখানে ক্লিক করে আপনারা যদি ওপেন করেন, তো সেক্ষেত্রে সেখানেও আপনারা দেখবেন এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে শুধু আপনাদেরকে এটুকুই জানানোর ছিল যে যারা যারা ইউটিউবার আছে, যারা যারা ইউটিউব চ্যানেলে কাজ করে, তো তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা একটি বড় প্রবলেম। তারা অনেকেই হয়তো দেখে হয়তো চিন্তায় পড়ে গেছে যে তাদের চ্যানেলটি হ্যাক হয়ে গেছে। তো সেরকম কিছু না, জাস্ট এটা একটা ইউটিউবের তরফ থেকে বাগ বলতে পারেন। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, এবং এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।